রাজশাহীতে জামাত শিবিরের সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এই ঘটনায় দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল 4টার দিকে নগরীর হেতেমখা এলাকায় জামাত শিবির কর্মীরা মিছিলের চেষ্টা চালায়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাধা দিলে জামাত শিবির কর্মীরা তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে 10 জন আহত হয়। কোন ছাগল বেটা ফায়ার করে রে, ফায়ার করে ফায়ার করে।